الله اكبر سلمان ভাই সালমান ভাই নিয়ে যাচ্ছে ভাই ও মাই গড এই ওই যে সামনে দাঁড়ায় রয়েছে আগুন ওই সামনে দাঁড়ায় সালমান ভাই কে নিয়ে যাচ্ছে কেন পিছনে যাচ্ছে পিছনে ওই মাই ভাই ভাই মা যাবেন বিজয় মা যাবেন দড়ি ভাই এই নিয়ে গেল আগুনে ভিতর নিয়ে গেলে কিন্তু জ্বালা দেবে ভাই ভাই খুব শক্তিশালী মনে হচ্ছে ভাই মা যাবেন ভাই প্রিয় বন্ধুরা এই রাস্তাটা নাকি মাঝে মধ্যে এভাবে আগুন জ্বলে ওঠে এই আগুনটা নাকি অনেক সময় ধরে এভাবে জ্বলতে থাকে ভাই ভাই ওই ঘটনার পর থেকে জি 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 প্রিয় বন্ধুরা তারপর থেকে এইখানে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে ওই ঘটনা ঘটার পর থেকে এইখানে এই ধরনের কর্মকাণ্ড ঘটে এই রাস্তায় নাকি একটা এই এটা যুবতী মেয়ে নাকি এই রাস্তায় গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে নাকি মারা যায় তারপর থেকে এই ধরনের ঘটনা ঘটে এখানে সালমান ভাই সালমান ভাই রায়ন ভাই সালমান ভাইকে তো একদম পুরো বশ করে ফেলেছে কোনো কথাই বলতেছে না ওই ওই ছয়টানটা কিন্তু কন্ট্রোল করতে সালমান ভাইকে জি 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 আপনি ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে দেখি ভাই কি ভাবে সালমান ভাই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখি পাগল হয়ে গেছে আগুন ভিতরে যাওয়ার জন্য ভাই যাবে আপনি ধরে রাখেন ছাড়েন না ওই ছয়টানটা কিন্তু ওই যে আগুনের ওই সাইডে দাঁড়ায় আছে ওই যে রবীন্দ্রনাথ দেখেন ওই যে একদম পুরো আগুনের ভিতরে দাঁড়ায় আছে মনে হচ্ছে আপনি ভাই দ্রুত কিছু একটা করেন ভাই আর সালন ভাই নিয়ে যাবে তো ভাই শক্ত করে রাখেন ওই গাছের সাথে বাঁধেন আপনি ভাই কোনো রিস্ক নিয়েন না বিজয় ভাই ভাই ছুটে যাবে কিন্তু আপনি চাইলে এই গাছটার সাথে বাঁধতে পারেন জি জি ভাই তাহলে সেটাই করেন অজ্ঞান করে ফেলতে হবে তাইলে ওই শয়তানটা ওকে আর কন্ট্রোল করতে পারবে না সালন দেখে ভাই আমি যে কোনো মূল্যে এই শয়তানটা দেখেন ওখানে নিয়ে দাও আপনি দাও ওখানে ভাই অজ্ঞান হয়েছে সালমান ভাই 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 ভাই ঠিক আছে আপনি ঠিক আছে আপনি অদ্ভুত একটা গন্ধ আসছে দেখছেন রোহন ভাই এই সেই ভাতাল ওখান থেকে কোথায় গেল আগুনটাও নিয়ে গেছে ওখান থেকে ভাই শ্মশানে মানুষ পুরানোর পরে যেমন গন্ধ বেরোয় না ওরকম একটা গন্ধ বেরোচ্ছে সামনে দেখি কোথায় গেল এখান থেকে ও আশেপাশে কোথাও আছে ভাই এখানে যাইতে হবে গিয়ে দেখতে হবে কোথায় আছে ভাই যত কষ্ট বন্ধ বেড়েছে তারপর আমাদের এখানে দেখতে হবে বিজয় ভাই দৌড়ে যে দড়িটা বাঁধতে পারছিল যার কারণে সালমান ভাইকে আজকে বাঁচানো গেছে কি আছে আপনার কি মনে হচ্ছে কেউ গার ভিতরে আগুন তোলা দিয়েছে ভাই
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম কোনো আগুন জ্বলতেছে না, কিছু হচ্ছে না। ঠিক বিজয় ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে মনে হয় যেন মানুষের গায়ে কেউ আগুন ধরিয়ে দিচ্ছে, এরকম একটা অনুভূতি হয় চলাচল করতে করতে। পুলিশে জ্বালিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা ভাই। এরকম ঘটনা কিন্তু এর আগে কয়েকজনের সাথে ঘটছে, আমি যেটা জানতে পারছি। জি ভাই, এই রাস্তায় ঘটছে এর আগেও। আরে এখন কিন্তু সালনাকে পিছ থেকে টানতেছিল অদৃশ্য হবে জি কিছুতে, তার মানে পুরো রাস্তা ভূতের পরিবেশ। এটাকে দেখা যায় কিনা সামনে আছে ভাই, তো সরাসরি এদিকে আগে আসতেছে। ওই দেখেন, ও মাই গড, পিছে যান পিছে যান পিছে যান রান্না পিছে যান পিছে যান। আমি পিছনে আসতেছি, আমার ওইখান থেকে কি গলাটা গলা ধরে নিয়ে চলে আসে ভাই, পিছন থেকে টেনে ধরে নিয়ে চলে আসছে ভাই। ঠিক আছে না, কাস্টমার বিজয় কাস্টমার
ওইখানে ছিল না ভাই, ও আমার এখানে এখান থেকে নিয়েছে ভাই। এখানে আমার মনে হয় থাকেন না, বেশি থাকেন না এখানে। জি ভাই, প্রিয় বন্ধুরা, আসলে এই যে এই শয়তানটা এখানে নাকি এইভাবে মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতি করতে থাকে। তো এটা পরবর্তীতে আমরা এসে এখান থেকে যে কোনোভাবে রাস্তাটা যাতে এই ধরনের কর্মকাণ্ড না করে সেরকম একটা ব্যবস্থা করার চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিও কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নে বেরোন বেরোন বেরোন।